country of Bangladesh is a riverine country. So water management is very important for the whole country. Amader jela ta dip jela. Amader jelar chardike nodi apnar dakshine Bangoposagor nodi sagor dara beshtito eta dip jela. Ekhane apnar jhor bishti apnar cyclone ghurnijhor eta obvious. In Bangladesh, the Watershed program's objective is to strengthen the capacity of the civil society organizations, that CSO, to do evidence-based lobby and advocacy for WASH and IWRM. এই ছোটবেলা থেকে নদীর ভিতরেই থাকি, নদীর ভিতরে থাকতে তো অনেক কষ্ট। ঝড় বৃষ্টির সময় আমরা ঝড় বৃষ্টির সঙ্গে নদীতে পড়লে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট কালস করিয়া তারপরে এই খালের ভিতরে আসি। কত নৌকা বুড়িয়া যায়, কত ফোলাইন মারা যায়, কিছুই আমাকে জানা নাই আর কিছুই বুঝতে পারিনি। শিখতে পেরেছি, জানি আমরা সরকারের কাছে সব তুলে ধরতে পারি। তাতে হেরার লগে আমি জড়িত হয়েছি, নাগরিক কমিটির সদস্য হয়েছি। প্রায় তিন বছর আগে আমরা ডর্পের একটি অঙ্গ সংগঠন পানি ব্যবস্থাপনা নাগরিক কমিটি গঠন করি। এই এটাকে আমরা অগ্রাধিকার দিচ্ছি। এইচডিজি বাস্তবায়নে আমাদের ওয়াটার স্যানিটেশনটাকে আমরা আরও ডেভেলপ করার চেষ্টা করতেছি। আমরা একটা সংগঠন যেটা হচ্ছে অ্যাডভোকেসি লবিংয়ের মাধ্যমে আমাদের সব কাজগুলি করতে হচ্ছে। The people at first was not that much interested, or you can say reluctant, because they think that their voice is not heard. Like, you know, lobby advocacy is a complex thing. There's a process. So we try to coach them on the particular issues like lobby and advocacy, WASH and IWRM, budget tracking, inclusion, these things. In Bhola, the main issue is that there are a few people who don't have access to the water and sanitation. So in that perspective, we try to mobilize them so that they can share their demands to the respective authorities. আমার এদিকে সমস্যা হয়েছে স্বাস্থ্যসম্মত লেট্রিন নেই। তারপরে আমার আমার এদিকে অনেকগুলি পানি ব্যবহার করার মতো নাই। ফুসকুনি আছে, পানি ব্যবহার করতে পারে না, অপরিষ্কার পানি। এক নম্বর কথা, স্বাস্থ্যসম্মত লেট্রিন থাকলেই চলবে না, আমার স্বাস্থ্যসম্মত পানিও থাকার দরকার। কিন্তু আমি অপরিষ্কার পানিতে ব্যবহার করি, গোসল করি, খাই, তালপাত ধুই। বিভিন্ন জায়গায় নিজস্ব উদ্যোগে পরিষদ, ইউনিয়ন পরিষদের উদ্যোগে এবং সরকারি সাহায্য সহযোগিতায় আমরা এলাকায় আমাদের এলাকার নামে ডিপ টিউবওয়েল গভীর নলকূপ স্থাপন করে জনগণকে বিশুদ্ধ পানি পান করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রথম যখন এখানে আমাদের ইউনিয়ন কাউন্সিলের সাথে যোগাযোগ করে সিএসও এবং এই ডর্পসের প্রতিনিধি আসে, আমাদের হোল ইউনিয়ন পরিষদ, দ্যাট ইজ আমরা চেয়ারম্যান এবং বারো সদস্য বিষয় কমিটি, এদের সাথে প্রথম মিটিং করে। তাতে আমাদের ইউনিয়ন কাউন্সিলে বিভিন্ন কাজের যে বাজেট, এখানে বোর্ডও বাজেট আছে আমাদের দেয়া,
পরে পাবলিক জন সজাগ হয়েছে তখন পাবলিক বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে বিভিন্ন সমস্যাগুলি তারা তুলে ধরছে বা আমরা মেম্বার বা যারা চেয়ারম্যান আছি তারা এমনি রিলেটেড আমাদেরও জানা আছে তার ভিতরে একজন বাবুল এ হলো এই আমার এখানে একটা বড় বাজার আছে ব্যাংকেরহাট বাজার এই ব্যাংকেরহাট বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি তার মধ্যে ব্যাংকেরহাট বাজারের আমি সভাপতি হিসাবে ব্যাংকেরহাট বাজারে জলাবদ্ধতা ছিল আমি কয়েকটা মিটিংয়ে অভিহিত করার পর এবং যে গত বছর যে ১৮ সালে যে বাজেট হয়েছে সেখানেও আমি বক্তব্য বলেছিলাম যে ব্যাংকেরহাট বাজারে যে পানি নিষ্কাশনের না থাকার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং এতে করে ব্যবসায়িকভাবে দোকানদার ভীষণ ক্ষতি হয় এবং বাজারে কোনো বাথরুম না থাকার গণশৌচাগার না থাকার কারণে স্বাভাবিকভাবেই সাধারণ লোকজনের এবং জনগণের দারুণ সমস্যা হয়তো একটু বাথরুম হলে কোথাও যেতে পারতো না এবং সেটি একটি চমৎকার ড্রেন হয়েছে এবং সাধারণ মানুষের এখন আর কোনো জলাবদ্ধতার সৃষ্টি হয় না এতে করে বাজারের এবং সাধারণ মানুষের অনেক উন্নয়ন সাধিত হয়েছে এবং সাথে সাথে চেয়ারম্যান মহোদয় একটি টিউবওয়েল একটি গণশৌচাগার এবং পানির ব্যবস্থা সহ একটি অত্যাধুনিক বাথরুমের ব্যবস্থা করেছে যেটি কাজটি চলমান আছে ইফ উই ওয়ান্ট টু সাস্টেইন দ্য ওয়াটার স্যানিটেশন হাইজিন সার্ভিসেস ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট ইজ মাস্ট People has to face the high tide and flood, unwanted flood, and you never know when happen. To protect this kind of demolishment, harmful effect of flood, inundation, we construct embankment. The embankment has been enlarged and the width has been increased. Therefore, from high tide and inundation, water level, flood level, it will be protected. Thus, the embankment will protect the people of that area. I think it is collaboration with the water sheds from the government level is very important to us. And if we achieve any goal, we need to association our people and need to association from the local representatives. যেটুকু জানি নে সব কিছু এখন আমার জানা হয়ে গেছে কোথায় গেলে কি করতে হইব কার কাছে গেলে আমার একটা কাজে আমি সমাধান হইব কার কাছে গেলে আমি কি পাইব এই ধরনের আর সারা রাত কে কোন জায়গায় সমস্যা আছে কার কোনানে স্যানিটারি লেট্রিন নাই কার কোন জায়গায় কল লাগবো কে কি সুবিধা কার কি অসুবিধা আছে যায় গো কি কি সমস্যা আছে না আছে এটা জানি যে এগুলো নির্দেশ দেই যে তোমরা দরখাস্ত করো দরখাস্তের মাধ্যমে দেই চাই কি করা যায় কে কিভাবে করতে পারো বা সদস্য বানিয়ে নিয়ে আইছি বেদিনীগো আছে একজন কইনু কমিটির মেম্বার হইয়া সদস্যের মেম্বার হইয়া আমি আবেদন করেছি একটা টিউবকলের টিউবকল পেয়েছি আর একটা টয়লেটের আবেদন করছি আমাদের এটা পাই নাই আমাদের খুব ভালোই লেগেছে এখানে টিউবকল লাগানোর পর সবাই বলছে যে আপনার কারণে এই টিউবকলটা এই জায়গায় আসছে আমরা কত বছর বেরি করছি এই মেম্বার চেয়ারম্যান এত সুপারিশ করছে কত ভালো ভালো লোক কেউ একটা টিউবকল আনতে পারেনি তো আপনি নাগরিক কমিটির মেম্বার হইয়া তো আপনি একটা টিউবকল আমাকে বেরির ভিতরে আনাইছেন সেই আপনার উচিত আমরা সবাই পানি খেতে পারছি